ক্ষেত্রে। আচ্ছা, এইসব আর স্পেয়ার পার্টসের লাইসেন্স করতে কোনো গভর্নমেন্টের স্পেশাল কোনো পারমিশন প্রয়োজন আছে? নো নিড, নট রিকোয়ার্ড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। আজকে একটা স্পেয়ার পার্টসের দোকানে আসলাম। অনেকেরই অনেক কমেন্ট থাকে যে ভাই ব্যবসায়িক সম্পর্কে কোনো ভিডিও দেন। তো এটা আমাদের এক বাংলাদেশি বড় ভাইয়ের দোকান, ভাইকে অনেকে চিনবেন। আর আমার উদ্দেশ্য যে এই ব্যবসাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আজকে ভাইয়ের কিছু সামান্য কথা শুনবো এবং ওনার দোকানে কি কি আছে সেটা দেখবো। আমার সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আছি দুবাইয়ের উম্মের অমলে, এটা হলো গিয়া নাজমাত আল রায়ান স্পেয়ারের দোকান। এখানে মোটামুটি তারা গাড়ির অয়েল চেঞ্জ সহ সবকিছুই বিভিন্ন রকম স্পেয়ার পার্টস আছেন। আসসালামু আলাইকুম। এখানে লেগে আমাদের বড় ভাই একজন আছেন, আর উনি লেগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হানিফ সাহেব। ভাইয়ের সাথে ভাইয়ের লেগে আমাদের অনেক বড় একজন টিকটকার, যদি উনি ইউটিউবে না। তো ভাইয়ের দোকানে স্পেয়ার পার্টসের দোকান, তাদের হয়তো আরো মানে ব্রাঞ্চ আছে। বড় ভাইয়ের সাথে কথা বলি, ভাই আপনাদের দোকানে কি কি পাওয়া যাবে নরমালি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। যে আমাদের এই দোকানে নর্মালত টিজারি সমান অ্যাভেলেবেল স্টক সব, জাপানি গাড়ি নন জেনুইন, নন জেনুইন টিজারি গাড়ি সব স্টক আছে। আর যদি যেটা না থাকে আমরা এটা কালেক্ট করে দিই। আমাদের ইনশাল্লাহ প্রাইস আমাদের রিজনেবল, বেশি না। সব ব্র্যান্ডের? জি 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 জি। আপনাদের সব আমাদের কাছে স্টক থাকে, মানে সব স্টক থাকে, এমন না যে যেমন আপনারা যদি কোনো পার্টস এর দরকার পড়ে আমেরিকা। আমি বলি এটা আসল কথা হচ্ছে, এখানে আমাদের সব ধরনের পার্টস আছে। আপনার জাপানিজ গাড়ি, আমেরিকান গাড়ি, আপনার যেটার আপনার পার্টস এর প্রয়োজন আছে সব কিছুই পাবেন এখানে। এখানে স্টক অ্যাভেলেবল আছে। আর যেটা যদি না থাকে ইন কেস, এটা তো হয়ে থাকে, তো তখন এটা আমরা ইমিডিয়েটলি আপনাকে এটা ম্যানেজ করে দিব। আপনার টাইম সেভ হবে। আর যেটা হচ্ছে আমাদের ওই প্রাইসের দিক দিয়ে আমাদের এটা কিন্তু অন্যান্য তুলনায় কিন্তু আমাদের অনেক কম থাকে। শর্টকাটে আসতে হলে আপনার উমরামল, আর তাছাড়া গুগলে তো আছে অলরেডি আমাদের কোম্পানি। আপনারা ওইটা কোম্পানি টয়টা সিলেক্ট করলেই আপনি ওখানে ম্যাপ পেয়ে যাচ্ছেন যারা গাড়িতে আসবেন। আর আরেকটা আছে আপনাদের সুবিধার জন্য, আমরা রাসেলকোরও রেখেছি, ওটাও জানেন আপনি, এটা অনেক বড় একটা গ্যারেজ এরিয়া। ওটা আপনার ফিউচার টায়ার, আপনি লোকেশন চেক করলে পাবেন গুগলে, কিংবা ফিউচার টায়ার সবাই চিনে। ওই ফিউচার টায়ারের অপোজিটেই আমাদের ব্রাঞ্চটা পাবেন। এখানে জেনুইন আপনার জেনুইন পার্টস, আপনার নন জেনুইন পার্টস, যেমন ধরুন আপনার আমাদের সবাই তো জেনুইন পার্টস অ্যাফোর্ড করতে পারে না। যেমন ধরুন জেনুইন পার্টস যদি 250 দিরহাম হয়, এটা নন জেনুইন পার্টস এটা 100 দিরহামে পেয়ে যাচ্ছে, সেম সার্ভিস দেবে। তো তখন এটা আমরা ওটা ওদেরকে সাজেস্ট করি, যেমন ধরুন যদি কম পয়সার মধ্যে ওটা নিতে পারে। আর এগুলো হচ্ছে আপনার স্টক, আমাদের সবগুলো আমাদের স্টক থাকে, অ্যাভেলেবল থাকে, যখনই যেটা প্রয়োজন আছে এটা আমাদের ইনশাল্লাহ আমরা দিতে পারবো পার্টস আর কি। আর আপনি ভেতরে যেয়ে দেখতে পারেন, এখানে সবগুলো আমাদের পার্টস এর শেলফ, ওখানে সব ধরনের পার্টস আমরা এখানে রাখি আর কি। তো হানিফ ভাইকে অনেক ধন্যবাদ যে আজকে এখানে ইনভাইট করার জন্য, আর ভাইয়ের দোকানটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকে ভাইয়ের সম্পর্কে কিছু জানতে চাইবো, এবং আপনারা যারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাই এই ব্যবসা সম্পর্কে জানতে চাইতেছেন, তো আপনাদেরকে হয়তো হানিফ ভাই কিছু জানাইবেন। তো প্রথমে আমি হানিফ ভাইকে বলবো যে ওনার সম্পর্কে আপনাদেরকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই স্পেয়ার পার্টসের বিজনেসে প্রায় 4 বছর ধরে আছি আর কি। আর আমার অন্যান্য ব্যবসার মাঝে এটা একটা ব্যবসা আমার। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আর এই ব্যবসায় অনেকজন ইন্টারেস্টেড করার জন্য কিন্তু সাহস পাচ্ছেন না, তাদের জন্য আমি বেশি কিছু না, সিম্পল যেটা প্রয়োজনীয় ওটা নিয়ে আলোচনা করছি। যেমন ধরুন আপনার 3 ধরনের আপনি এই বিজনেসটাকে স্প্লিট করে আপনি বিজনেসটা করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা কত আছে। যেমন ধরুন আপনি ডিলার হতে পারেন চাইলে, ডিলার হলে আপনি কোনো একটা ব্র্যান্ডের ডিলার হয়ে গেলেন, আপনি পুরো মার্কেটে আপনি সাপ্লাই দিলেন, ওটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, কারণ লোকজন আপনার থেকে ক্রেডিটে মাল চাইবে, আপনাকে ক্রেডিটও দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত, আর আমার মতো যেভাবে করতে চান সেভাবেও হলেও আপনার একটা মিনিমাম
আপনার ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, যেমন ধরুন 8 লাখ হতে 9 লাখ অথবা 1 মিলিয়ন দেরামের মতো আপনার ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন আপনার সব পার্টস থাকতে হবে এইখানে, যেমন ধরুন কাস্টমার আসলেই যেন সেই পার্টসটা পায়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টসের দোকানের জন্য। আর এই ধরনের স্পেয়ার পার্টস দোকানের জন্য স্পেসিফিক হাইফাই কোনো লোকেশনের প্রয়োজন নেই, এটা আপনার গ্যারেজ এরিয়াতে আপনি যদি এক কোনায়ও দিয়ে থাকেন তাহলে ওই বিজনেসটা হবে। তবে পার্টস অ্যাভেলেবেল থাকতে হবে, আর এখানে আপনার কাস্টমার থাকবে ম্যাক্সিমাম আপনার লোকাল কাস্টমার থাকবে, যেগুলো রেগুলার কাস্টমার, যেগুলো আপনার কাছে সবসময় আসবে। তো এদের জন্য ভালো সার্ভিস বা প্লাস প্রোডাক্ট এবং প্রাইসের দিক দিয়েও আপনার ওটা ভালো মার্জিন রাখতে হবে, সামান্য মার্জিন রাখতে হবে, বেশি না। তো আপনি এই বিজনেসটা তাহলে আপনি যদি ভালো রিলেশন করতে পারেন কাস্টমারের সাথে, ওই কাস্টমারগুলো বারবার আসবে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে যাবে কিনে। আর তৃতীয়ত, আপনার যদি আরো একদম কম পয়সার মধ্যে আপনি যদি বিজনেসটা করতে চান তাহলে আপনার মিনিমাম আপনার 2 লাখ দেড়ের মতো আপনার ইনভেস্ট করতে হবে। সেটার সাথে শুধু আপনি সার্ভিস আইটেমগুলো রাখবেন, যেমন ধরুন আপনার পেট্রোল অয়েল, আপনার যেগুলো ইঞ্জিন অয়েল, তারপর আপনার ব্রেক প্যাড, ব্রেক শু, তারপর আপনার অয়েল ফিল্টার, বেসিক। আর তাছাড়া এই ক্ষেত্রে আপনার একটু চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হবে, যেমন ধরুন আপনার সব পার্টস অ্যাভেলেবেল থাকবে না, যেমন ধরুন আপনার যদি সবসময় অন্যর কাছ থেকে কিনে দিতে হবে তখন আপনার ডিলার তো একরকম প্রফিট করে, তারপর ডিলারের পরে আছে আপনার অন্যান্য যার থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, যেমন ধরুন আপনি আমার থেকে নিয়ে নিলেন, তখন আমি কি করলাম, ডিলার একটা লাভ করলো, আমি আপনার থেকে একটা লাভ করলাম, তখন কস্টটা বেশি হয়ে যাবে, তখন কাস্টমার আপনার লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনার অনেক চ্যালেঞ্জিং থাকে, আর এটাই আর কি। আর বিজনেসের জন্য আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সব বিজনেসের জন্য আপনার স্টাডি করাটা প্রয়োজন, এক্সপিরিয়েন্স থাকাটা প্রয়োজন, এটার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নেই, এটাতেও আপনার পরিশ্রম করে যেতে হবে, প্লাস ওটা শিখতে হবে, ওটা জানতে হবে বিজনেসটাতে নামার পেছনে। যেমন ধরুন আপনার হারুন ভাই, যেমন ধরুন আপনার একটা পার্টস আছে, যেমন ধরুন আপনার হোন্ডার ব্রেক প্যাড এক্সাম্পল, এই হোন্ডার ব্রেক প্যাডটা আপনার কিছু কিছু আমেরিকান গাড়িতেও কিন্তু ফিট হয়ে যায়। তো আপনার যদি এক্সপিরিয়েন্সটা থাকে তখন আপনি হয়তো আমেরিকান গাড়িটা আপনার পার্টসটা আপনার কাছে নেই কিন্তু হোন্ডার পার্টসটা আছে, কিন্তু আপনি ভালো করে জানেন এই পার্টসটা ওই গাড়িতে চলবে ডেফিনেটলি, তখন আপনি কাস্টমারটা লস হলো না, আপনি বিক্রি করে দিতে পারলেন। তো ওই এক্সপিরিয়েন্সটা খুবই প্রয়োজন, আর এটাতে আসার আগে আপনার এক্সপিরিয়েন্সটা গেইন করতে হবে, যেমন ধরুন আপনার ওইটার সম্বন্ধে আপনার স্টাডি করতে হবে। তারপরে অনেকে এই লাইনের মধ্যে আছেন বিভিন্ন দেশে, তারা এখানে এসে এই বিজনেসটা করতে চাইতেছেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই পার্সেল বিজনেসটা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে যদি কেউ এক্সপোর্ট করতে চায় সেটাও কত পসিবল? একদম ইজি, এখানে দুবাই গভর্নমেন্ট এখানে অ্যাকর্ডিং টু দ্য ল বিজনেসের ক্ষেত্রে একদম খুবই খুবই সহজ করেছে। আপনি এটা যেমন আমাদের দেশের মতো তেমন একটা হার্ড না, আপনি একদম ইজি আপনি এক্সপোর্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। এটার জন্য কি আলাদা কোনো লাইসেন্সের প্রয়োজন আছে না? এক্সপোর্ট ইম্পোর্ট যেটা আপনার ট্রেড লাইসেন্স আছে ওটা ইম্পর্টেন্ট, আর তাছাড়া ওটার জন্য আপনাকে এটা যেটা এক্সপোর্ট ইম্পোর্ট কোড যেটা আপনার ওটা আমরা কালেক্ট করতে হবে, ওটা একদম একদম এজেন্ট করে দিবে, একটা টাইপিং এর দোকানে গেলেও আপনাকে ওইটা করে দিচ্ছে একদম নামমাত্র মূল্যে, যে কোনো লাইসেন্স আপনি করতে পারেন একদম নামমাত্র মূল্যে ওরা করে দেবে। আচ্ছা, এই স্পেয়ার পার্টসের লাইসেন্স করতে কোনো গভর্নমেন্টের স্পেশাল কোনো পারমিশন প্রয়োজন আছে? নো নিড, নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড। এটা আপনার একটা লোকেশন, যেমন চায়ের দোকানের মতো একটা কর্নার থাকতে হবে, এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, না এই ধরনের কোনো কিছু না। আপনার যেকোনো একটা লোকেশন পছন্দ হয়েছে, আর এটা কমার্শিয়াল স্পেস হতে হবে অবশ্যই ডেফিনেটলি, আর এটা কম ইয়ার মধ্যে আপনি এটা তেমন এটা একটা হেডেক থাকে না, হ্যাজল থাকে না, আপনি কম পয়সায় আপনি এটা করে ফেলতে পারবেন। আর তাছাড়া ওই কম পয়সায় বলতে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কম পয়সায় একটা দোকানের দোকানের দোকান কম রেন্টের মধ্যে একটা দোকান নিয়ে হলেও আপনি বিজনেসটা রান করতে পারবেন। তবে মেইন মালগুলো আপনার অ্যাভেলেবল থাকতে হবে যেন কাস্টমার রিটার্ন না যায়, কারণ আপনার কাস্টমার থাকবে সবগুলো রেগুলার কাস্টমার। হ্যাঁ, কারণ এরা যদি একবার যদি ফেরত যায় তখন ওদের মাথায় আসে আরে ওই দোকানের প্রোডাক্ট থাকে না, তো অন্য জায়গায় চলে যাবে, তো ওরা আর একটা চেষ্টাও করবে না। আর যদি সব প্রোডাক্ট থাকে এটা ঠিক আছে, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেও এগুলাই করতে হবে। আর সবকিছু মিলাইয়া উনি আমার একজন বড় ভাই, আর অনেকে বাইরে হয়তো টিকটকে দেখেন, অনেক মোটিভেশনাল ভিডিও দেন, আর আজকে আমি চিন্তা করলাম আপনাদের অনেক কমেন্টের উপরে, তো নেক্সটে যদি ব্যবসায়িক কোনো ভিডিও চান, কোন ব্যাপারে চান সেটা আমাকে জানাইবেন। আর অনেক ধন্যবাদ হানিফ ভাইকে,
যে আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, আর বাইরে দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হলো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, বাইরের জন্য দোয়া করবেন। তো ভাই ইনশাল্লাহ আমরা বিদায় নিব। হানিফ ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার জন্য দোয়া করবেন আর যেন সফল হতে পারি, যে উদ্দেশ্যে শুরু করেছি সবকিছু যেন ঠিকঠাক ভাবে যায়। আর আপনাদের কেউ যদি কোনো কারণে আপনার হেল্পে আসতে পারি অবশ্যই জানাবেন, আর আমার দোকানে আসবেন আপনারা সবাই, আর আমার সাধ্যমতো চেষ্টা করব। প্রফিট তো অবশ্যই করতে হবে, তবে এটা নাম মাত্র হবে, আর আপনাদেরকে একদম কম মূল্যে আমি দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।